আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আফ্রিকান ফেমাস সার্কাস প্রত্যহ তিনটি করে শো, বেলা একটা, বিকেল চারটে ও সন্ধে সাতটা। স্থান পল্লীশ্রী হেলিপ্যাডের পাশে, পল্লীশ্রী আরামবাগ। থানায় কেন এলেন? আমার থানা এলাম, আমার নার্সিংহোমেতে অপারেশন হয়েছিল 24 তারিখ রাত্রিরে। ব্লু ভিউ নার্সিংহোম, তো 3.5 ঘন্টা ধরে অপারেশন হয়েছিল, তো যার জন্য বাড়ির লোকেরা ওটির সামনে বসেছিলেন। তো বসে থাকতে থাকতে 3.5 ঘন্টা একসঙ্গে তো বসে থাকা সম্ভব নয়। ভাই হঠাৎ করে বাথরুম, টয়লেট বা যে কোনো কারণের জন্যে উপর থেকে নিচে নামার সময় ভুলবশত ডাক্তারবাবু জুতোটা পরে চলে আসে। তো ব্লু ভিউ নার্সিংহোমের সিস্টেম হচ্ছে নিচেই জুতো খুলে ওপরে উঠতে হবে। তো নিচে থেকে যাওয়ার সময় আবার জুতোটা নিচেই খুলে ওপরকে উঠে চলে যায়। তো যখন অপারেশন শেষ হয়ে গেছে, ডাক্তারবাবুরা দেখিয়েছে ছবি টবি, এইভাবে অপারেশন হয়েছে, হওয়ার পর আমার বাড়ির লোক বাড়ি চলে আসে। তো তারপর ডাক্তারবাবু যখন বাড়ি যাওয়ার সময় জুতো না পায়, তখন ডাক্তারবাবুরা সিসিটিভি চেক করে দেখে যে আমার ভাই জুতোটাই পরে নিচে নেমে এসেছে। তো আর কোনো কিছু তদন্ত না করে আমার আরও যে ফ্যামিলির লোক ছিল, তাদের মোবাইলপত্র কেড়ে নিয়ে রিসেপশনে রেখে দিয়ে তাদেরকে জোর বশত দুটো গাড়িয়ে করে নার্সিংহোমের ফুল স্টাফ প্লাস ডাক্তারবাবুরা আমার বাড়ি আসে। এসে বাড়ির দরজা ভেঙে ভাইকে বেধড়ক মারধর করে, ওখানে মারধর করে হয়নি, নার্সিংহোমে নিয়ে আসে। নার্সিংহোমের রড থেকে পিভিসি পাইপ দিয়ে আর দিয়ে মারধর করেছে, কোমরের বেল্ট খুলে মেরেছে, তার একটা চোখে দেখতে পাচ্ছে না। সেই অবস্থায় আবার তারাই আবার থানায় নিয়ে আসে জুতো চুরির জন্য। অত মারধর করার পর থানায় বলছে তোমরা যখন মারধরই করেছো তাহলে এখানে নিয়ে আসতো কেন, বলে থানা থেকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে সেই ছেলেটাকে মাঝ রাস্তায় ফেলে দিয়েছে। আমার বাড়ির লোক তাকে নিয়ে যেয়ে হাসপাতালে ভর্তি করেছে, হাসপাতালে চিকিৎসা না পাওয়ায় সে এখন সঞ্জীবনী নার্সিংহোমে ভর্তি আছে। অবস্থা খুবই খারাপ, তার গোটা পায়ে চলতে পারছে না, পুরো কালশিটা দাগ পড়ে গেছে, মানে সেই জায়গাগুলো ভালো হবে কি না তাও জানি না, একটা চোখে দেখতে পাচ্ছে না, ঝাপসা দেখছে, সমস্ত ট্রিটমেন্ট চলছে। নার্সিংহোম কর্তৃপক্ষ থেকে আর থেকে কোনো সহানুভূতি নেই, কোনো একটা ইয়েও নেই, এমনকি আমি যে নার্সিংহোমে অপারেশন হয়ে রয়েছি আমার কাছে কোনো একটা সহানুভূতি জানায়নি। তো আমি দেখছি যাতে নার্সিংহোম এবং যে ডাক্তারবাবুরা মারধর করেছেন একটা সামান্য জুতোর জন্য এরকম করতে পারে, মনে হয় এই নার্সিংহোম থাকার কোনো প্রয়োজন আছে বা এরকম ডাক্তারবাবুদের ডাক্তারি করার যোগ্যতা আছে। সেই নিয়ে কোথায় এসছেন? আমরা এখন এসেছি থানায়, থানায় মেজবাবু নেই বললে একটু বসতে, মেজবাবুর কাছে জানাবো, জানিয়ে দেখছি স্বাস্থ্য দপ্তরেও জানাবো, প্লাস এসডিওকেও জানাবো, দিদিকে বলো তো জানাবো, দেখি কী সুরাহা হয়। এটা নয় আজকে আমার জন্য হয়েছে, আরও যদি কোনো সাধারণ মানুষের জন্য হয়, এরকম তো হতেই পারে না, একটা সামান্য জুতোর জন্য যদি এত বড় ঘটনা ঘটাতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটা নার্সিংহোমে যেও যদি না সাধারণ মানুষের নিরাপত্তা পায়। আপনার কি মনে হলো ডাক্তারের নামে গুন্ডামি করেছেন সেদিন? একদম গুন্ডামি, মানে এমন কি আমার বাড়িতে যেয়ে বলেছে সেই পেশেন্টকে আবার ওটিতে ঢুকিয়ে তার প্লেট খুলে নেবো, তার কিডনি ফুসফুস খুলে নিয়ে চলে যাবো, আমি আবার আমাকে কলেজ লাইফে ফিরে আসতে হবে, মানে অকথ্য ভাষায় গালাগালি আমার বাবা মাকে, আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কাপড় ধরে টানাটানি করেছে, আমি সেই অবস্থা অজ্ঞান হয়ে পড়েছি। আমি শুনেই তো আমার মানে আমার রোগ মনে হচ্ছে যেন আমি আরও আরও বেশি রোগে পড়ে গেছি। আমার নাম সৌমেন সামন্ত। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।